ছাগল ভাই দিছ, ছাগল হয়ে গেলাম ভাই, ছাগল বালিহাটি জমিদার বাড়ি ওইখানে যাব। ওকে ওকে, বাইকের সংখ্যা এখন আরও বাড়ছে, কারণ আমরা 16টা আসছি অ্যান্ড সাকিব ভাইরা আসছে আরও 4টা, 20টা, অ্যান্ড এই এরিয়ার আরও কয়েকটা অ্যাড হয়েছে। তার মানে এখন বাইক বাইক আর বাইক। তাহলে আমরা মেইন বাজারে, মানে মেইন রোডের যে বাস স্ট্যান্ডটা সেইখানে, অ্যান্ড আমরা খাইতে ঢুকবো এখন স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সম্ভবত এইটাতে, এই দুইটার যে কোনো একটায়। ও রে, বাইকের মেলা মিলছে এইখানে। ওকে, আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম, ডিম, পরোটা, ভেজিটেবল, অ্যান্ড এখন আমরা যাচ্ছি বালিহাটি জমিদার বাড়ি, যে জায়গাটায় যাওয়ার জন্য অনেক অনেক আগে থেকে প্ল্যান ছিল। যখন বাইক রাইড করতাম না তখনও এখানে আসার একটা ইচ্ছা ছিল, কিন্তু আসা আর হয়ে ওঠে নাই। আজকে যেহেতু এত দূর আসছি, এই জায়গায় তো আজকে যাওয়াই লাগবে। অ্যান্ড সব বাইক আমরা একসাথে আছি। এই রোডটা একটু ভাঙা, মেন রোড থেকে ঢোকার পর থেকে এই রোডটা একটু ভাঙা, বাট বাইক রাইড করে যাওয়ার মতো, খুব আহামরি ভাঙা না। আমরা ভোরবেলা যে রোডটা দিয়ে রাইড করে আসছিলাম ওইটা ছিল একরকম সুন্দর, অ্যান্ড এই রোডটা হচ্ছে আরেক রকম, মানে গাছগুলা ও এইটা অদ্ভুত সুন্দর। শুধু যদি রাস্তাটা ভালো হইতো, মানে আমার নিচে রাস্তার দিকে বেশি তাকায় থাকতে হইতেছে ভাঙার কারণে, তা না হলে সৌন্দর্যটা উপরে তাকা ঠিকমতো উপভোগ করা যেত। আপনারা দেখেন, আছে গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে, অ্যান্ড এখানে কিছু মোড় পার হইতে হয়, মানে দুই রাস্তা থেকে একটা বেছে নিতে হয়, অ্যান্ড আমরা প্রত্যেকবারই ডান দিকেই যাচ্ছি। আমি সবচেয়ে পেছনে, কারণ আমরা যখন মোড়গুলা পাস করি যে কোনো একজন ওই মোড়ে দাঁড়াই পেছনের বাইকগুলোকে জাস্ট বোঝানোর জন্য যে আমরা এই দিকে যাচ্ছি, অ্যান্ড সবাইকে ইন্ডিকেট করতে গিয়ে আমি এখন সবার পেছনে। অ্যান্ড বাইকের সংখ্যা অনেকগুলা হয়ে গেছে। এগুলাকে সবগুলাকে পাস করে সামনে যেতে অনেক সময় লাগবে, কারণ রোডটা চাপা, হ্যাঁ দেখতেই ভালো লাগতেছে আসলে। আমরা একটা মোড়ে এসে দাঁড়াইছি, হ্যাঁ দুদিক দিয়ে যাওয়া যায়, আমরা রাইট সাইড দিয়ে যাব, কারণ হচ্ছে এদিক দিয়ে রাস্তা ভালো। অ্যান্ড রাস্তাটা তো ওয়াও টাইপ হাইওয়ে, অ্যান্ড দুই পাশে অনেক নিচু ক্ষেত, বিভিন্ন রকমের জিনিস চাষ হইতেছে। ব্যাপার না, আমারও ক্যামেরা অন, ছাগল ছাগল হয়ে গেলাম ভাই, ছাগল। গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে গ্রাম, আমরা শুধু ভিতরের দিকেই যাচ্ছি। ওকে, তবে এতক্ষণে যে জিনিসটা বুঝলাম যে এদিকে প্রচুর ভুট্টার চাষ হয়, এই পাশে এবং বাম পাশে ছিল, সামনেই দেখা যাবে হয়তো আবার, প্রচুর ভুট্টার বাগান, অ্যান্ড ভুট্টা গাছের যে একটা ঘ্রাণ বা গন্ধ ওইটা একদম পাওয়া যায়। অ্যান্ড এটা কি, এটা এটা চিনি না, এটা কি, কপি পাতার মতো কিন্তু অন্য কালার। এই পাশেও যা আছে সব ভুট্টা।
ধান ক্ষেত আছে, তবে ভুট্টা ক্ষেতটা বেশি দেখলাম। আমাদের সাথে একটা টারো জিপি আছে এন্ড একটা এক্সস্ট এক্সট্রা হলার লাগানো আছে এন্ড দুইটার সাউন্ডে একাকার অবস্থা। সময় 12:33 এন্ড 74 কিলোমিটার অলরেডি আমরা রান করছি, চলতেছি তো চলতেছি এন্ড এখনকার রোডটা একটু ভালো। সময় হচ্ছে 12:41, কিলোমিটার রানিং 78.6। আছে সাটুরিয়া বাজার বা সাটুরিয়া বাস স্ট্যান্ড অ্যান্ড মোটামুটি রোদ উঠে গেছে, অল্প অল্প গরম লাগতেছে, বাট জ্যাকেট পরেও সহ্য করার মতো, ওরকম আহামরি গরম না। ওকে, এখন আছি হচ্ছে ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় বালিয়াটি, তার মানে আমরা বালিয়াটিতে চলে আসছি। ওরে কত সুন্দর পুকুর অ্যান্ড কিছুক্ষণের মধ্যে সম্ভবত জমিদার বাড়ি, সম্ভবত উপজেলা সদর সাটুরিয়া মানিকগঞ্জ বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। সাফার থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার আসছে এই সামনের বাইকে, 4V আপাচি, অ্যান্ড উনি সকাল থেকে এখানে ছিল অ্যান্ড এখন আমাদের সাথে দেখা হইলো। ভালো হয়েছে এখানে ক্যামেরাটা হ্যাং করছিল, যে কারণে এখানে থামা হয়েছে। ওরে, এ তো বিশাল রাজবাড়ি, এইটাই? ইয়েস, এইটাই। পার্কিং আছে মনে হইতেছে, সম্ভবত পার্কিং আছে। ইয়েস, হ্যাঁ, আমরা এখন হচ্ছে জমিদার বাড়ির আশপাশ দিয়ে ঘুরঘার করতেছি। লাস্ট এক ঘন্টা ধরে আমরা ওয়েট করতেছি, কারণ আজকে ফ্রাইডে, 2:30 থেকে আবার খুলবে, 12:00 আগে অফ করে দিছে অ্যান্ড আমরা অফ হওয়ার পরে এখানে এসে পৌঁছাইছি। তো এখন আর 30 মিনিট বাকি আছে, অলরেডি 2টা বাজে, 30 মিনিট পরে আমরা ভেতরে ঢুকতে পারবো। এন্ট্রি টিকিট সম্ভবত 20 টাকা করে। যাই ভেতরে, ঘুম ধরতেছে, আসলে রাতে ঠিক মতো ঘুম হয় নাই। সাকিব ভাই ঘুম ধরতেছে? সবার ঘুম ধরতেছে আমাদের। ওকে, তাহলে আমরা ফাইনালি ঢুকতে পারছি অ্যান্ড ভেতরের সৌন্দর্যটা এখন আমরা দেখতে পারবো। একটু ভেতরে জাস্ট চক্কর টক্কর দিয়ে দেখি কোন জায়গায় কি অবস্থা। অনেক ছবি দেখছি, আপনার মুখস্থ সব। ফার্স্টে একটা চিপা দিয়ে ভিতরে ঢুকে গেলাম অ্যান্ড ওরে ভিতরে তো মানে এক বিল্ডিং এর পরে আরেক বিল্ডিং। ও, এইটা কি কুয়া? ওরে, এখানে 2টা কুয়া আছে। কুয়া কুয়া মানে কূপ, মানে যেখান থেকে পানি তোলা হয়। এখানে চিপসের প্যাকেট আছে, বাট এটা শুকায় গেছে, কূপ পরিত্যক্ত হয়ে গেছে অ্যান্ড এই বিল্ডিংটা তো একদমই অবস্থা খারাপ। একটু সাহস করে ঢুকি। ওরে, আমাদের ওই কলাকোপার বাড়িগুলার মতো। পুকুর ঘাটলাটা অনেক সুন্দর, মানে এটা অনেকটা তাজমহলের, তাজমহল তো মার্বেল পাথরের, বাট ডিজাইনটা অনেকটা ওই ধরনের এই সাইডের অ্যান্ড এইটার কোনো ইতিহাস সম্পর্কে আমার কিছুই জানা নেই। যদি কারো জানার ইচ্ছা থাকে গুগল করলে অবশ্যই পাবেন, কারণ বালিয়াটি জমিদার বাড়ির কোনো কিছুই আমার জানা নাই। জাস্ট দেখতে আসছি, উপভোগ করতেছি, ভালো লাগতেছে, ওয়ালগুলো অনেক স্ট্রং।
তখনকার আমলের প্লাস্টারগুলো ছিল একটু অদ্ভুত টাইপের, মানে ভিতরে ইটগুলোও অদ্ভুত, প্লাস্টারগুলো একটু অদ্ভুত। অ্যান্ড মানিকগঞ্জে ঘুরতেছি আর এখানে বেশ কিছু ব্লগার ভাইও আছে আমাদের সাথে, তার মধ্যে এখানে একজন আছেন রোমান ব্লগ, রোমান ব্লগ। আমরা একসাথে সকাল থেকে ঘুরতেছি, ভালো লাগতেছে। আপনি তো মনে হয় আজকে ফরিদপুর থেকে আসছেন? হ্যাঁ, ফরিদপুর। আমরা একসাথে সাকিব ভাই জানার, আমরা একসাথে আসছি, ওনারা পরে জয়েন করছে। আর আরেকজন ব্লগার আছে আমাদের মধ্যে, রিজভি। আমি আসলে রানা ভাইয়ের বিগ ফ্যান, আসলে আমি অনেকদিন ধরে দেখা করার চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে ভাই আমাদের সাথে দেখা করতেছে না, এই কারণে সবাই একটু জানান যে কেন সে দেখা করতে চাচ্ছে না। বিয়ে শাদি কি করছেন ভাই? কেন দেখা না না বিয়ে শাদি না, আসলে সেন্ট মার্টিন ছিলাম অনেকদিন, এই কারণে কারোর সাথে যোগাযোগ ছিল না। হ্যাঁ, আপনি কিন্তু মনে মনে খুঁজছিলাম। ইনশাআল্লাহ আসবো, আমরা ফরিদপুর আসবো ব্লগ করার জন্য। আসেন দেখাবো, আর বড় বড় বাইক তো আছে, নো টেনশন। ফরিদপুর অবশ্যই আসবো, ফরিদপুর এবং রাজবাড়ি। টোটাল 81.6 কিলোমিটার রান করছি আজকে আমরা, অ্যান্ড সময় হলো 3:55। ঢাকার দিকে রওনা হবে এখন বালিয়াটি জমিদার বাড়ি থেকে। হোফ, একটু টায়ার্ডই লাগতেছে আসলে, এইভাবে সকালে উঠেও অভ্যাস নাই এবং সারাদিন রাইড আসলে এইভাবে করা হয় নাই। তাহলে রওনা হই। ওকে, সো সারাদিনের এই ডে লং ট্যুরে আমার যেমনটা ভালো লাগছে, মানে টায়ার্ডনেসের পরে যে ভালো লাগাটা, এই ভালো লাগাটাই আসলে মনের ভিতরে থেকে যায়। টায়ার্ডনেসটা তো ঘুমাইলে উঠলে আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভালো লাগাটা থেকে যাবে সবসময়। অ্যান্ড এই ভিডিওর মধ্যে এই জিনিসটা বারে বারে দেখলে আমি বারে বারে এই জায়গায় ফেরত আসতে পারবো। যেমনটা ভালো আমার লাগছে, হোপ যে আপনাদেরও ভিডিওটা দেখে ঠিক ওই রকমই ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে। তাহলে দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে আবার সামনে, অ্যান্ড যতদিন নতুন ভিডিও না আসতেছে বা যতক্ষণ নতুন ভিডিও না আসতেছে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে ভালো সুস্থ। অ্যান্ড কর্নারিংটা শেষ করে আজকের মতো বিদায়। চিল ব্রো।